হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে তোমার অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্ত প্রবাহ। এটা তোমার এইচএস এবং নিটের জন্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং প্রত্যেকটা জিনিস তোমরা কি লিখে নেবে, ঠিক আছে? দেখো ফার্স্টে আমরা দেখব যে অল্টারনেটিভ কারেন্টটা কী বা পরিবর্ত প্রবাহটা কী, এ সম্পর্কে মোটামুটি তোমাদের অল্প হলেও ধারণা আছে, কারণ ক্লাস টেনে এই অল্টারনেটিভ কারেন্ট বা ওখানে দেখবে তোমরা পড়েছো যে এসি ডাইনামা, ডিসি ডাইনামা, এখানে সে তারপরে এসি মোটর, ডিসি মোটর, এগুলা কিছুটা হলেও তোমরা কি ক্লাস টেনে পড়ে এসেছো। দেখো অল্টারনেটিভ কারেন্ট নাম শুনে মনে হচ্ছে যে অল্টারনেট মানে চেঞ্জ হবে, তাহলে দেখো এখানে অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে যে কোনো এক ধরনের কারেন্ট যে কারেন্টের অভিমুখটা সবসময় কী হবে, চেঞ্জ হবে। দেখো আমরা এইবার এই যে অল্টারনেটিভ কারেন্ট সেটা কিভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখব। তার আগে দেখো যে যে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট, সেই সার্কিটের ক্ষেত্রে কোনো একটা কারেন্ট যদি পাঠাতে হয় তাহলে সেই কারেন্ট পাঠানোর জন্য কি একটা উৎস লাগে, সেই উৎসটা কী করে কোনো একটা কারেন্টকে পাঠায়, সেই উৎস যেটা সেটাকে তোমার তড়িৎচালক বল বলা হয়। যদি এবার ওই উৎস দুই রকমের হয়, একটা হচ্ছে এসি এবং একটা হচ্ছে কি ডিসি। ডিসি মানে যার অভিমুখটা কী হয় সবসময় একই দিক বরাবর থাকে, অর্থাৎ একই অভিমুখে যেখানে তড়িৎ প্রবাহিত হয় সেই ধরনের প্রবাহটাকে তোমার বলা হচ্ছে তোমার ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ, ঠিক আছে? আর ওই সমপ্রবাহের যে উৎস সে উৎসটাকে তোমার বলা হচ্ছে কি ব্যাটারি। আর এসি কারেন্ট অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ পরিবর্ত প্রবাহ, যখন কোনো একটা বর্তনীতে প্রবাহিত হবে সেই পরিবর্ত প্রবাহের যে উৎস সে উৎসটাকে তোমার বলা হয় কি অল্টারনেটর, অর্থাৎ যে কারেন্টের অভিমুখটাকে কী করে প্রতিনিয়ত পরিবর্তন করে দেয়। এবার দেখো আমরা যেসব কারেন্ট দেখতে মানে ইউজ করি বাড়িতে বা ইলেকট্রিক তারের মাধ্যমে যে কারেন্টগুলো আসে সেগুলো মোটামুটি সবই অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে? অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে ওর যে উৎস সেই উৎসটা কীভাবে কাজ করে বা অল্টারনেটিভ কারেন্টকে কীভাবে কি তৈরি করা হয় পরিবর্তন প্রবাহটাকে। দেখো তাহলে কীভাবে তৈরি করা হয় সেটা আমরা নিয়ে আলোচনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখো এই যে ছবিটা আমি এঁকেছি এটা তোমরা তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারতেও দেখেছো, সেখানে আমরা দেখেছি যে একটা চৌম্বকক্ষেত্রের মধ্যে একটা যদি আয়তাকার কুণ্ডলীকে রাখা হয় সেই আয়তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তার উপরে কি একটা টর্ক প্রযুক্ত হয় সেটা আমরা জানি, ঠিক আছে? এবার এখানে দেখো আমরা কারেন্ট পাঠাবো না, কী করব কারেন্ট তৈরি করব। কীভাবে তৈরি করব দেখো আমরা ফ্যারাডে সূত্র দেখেছি। ফ্যারাডে সূত্রে কী ছিল যে কোনো একটা চৌম্বকক্ষেত্র এবং একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে যদি একটা আপেক্ষিক গতি বজায় থাকে তাহলে সেখানে একটা কি তড়িৎচালক বল সৃষ্টি হয়। তাহলে এখানে দেখো আমরা একটা কি করেছি ম্যাগনেটিক ফিল্ড মাঝখানে তৈরি করেছি। তুমি ধরে নাও এটা একটা ম্যাগনেটের এন মেরু আর এইদিকে একটা ম্যাগনেটের কি আছে এস মেরু আছে, ঠিক আছে? এবার তার মাঝখানে আমরা দেখো এ বি সি ডি একটা কি করেছি আর্মেচার দিয়েছি, ঠিক আছে? সেই আর্মেচারটাকে ওই চৌম্বকক্ষেত্রের মধ্যে রেখে সেটাকে এবার আমরা কি করব ঘোরাবো। দেখো তাহলে যখনই ঘোরাবো তখন ওই আর্মেচার বা আয়তকার যে কুণ্ডলীটা আছে সেই কুণ্ডলীর সাপেক্ষে যে চৌম্বক ফ্লাক্স ফাই সে ফাইটা কি হবে পরিবর্তন হবে, আর যখনই চৌম্বক ফ্লাক্সটা পরিবর্তন হবে তখন ওই বদ্ধ বর্তনীতে কি হবে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে, আর ওই তড়িৎচালক বলের জন্যে বর্তনীতে কি হবে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি। এবার আমরা দেখব এখানে যে এসি তড়িৎ প্রবাহটা কিভাবে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এবার এখানে এই চুম্বকক্ষেত্রের মধ্যে আয়তকার কুণ্ডলীটাকে রেখে তাকে ওমেগা কৌণিক বেগে কি ঘোরানো হচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি ভাবতে পারো এরকম টাইপের, এটা ধরো আর্মেচার, সেই আর্মেচারটাকে হয় এইভাবে না এইভাবে কি করা হচ্ছে ঘোরানো হচ্ছে, ঠিক আছে? তাহলে ওইভাবে যদি আমরা ঘোরাই তাহলে সেই যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সেই তড়িৎচালক বলের মান কত হবে, তড়িৎচালক বলের অভিমুখ কত হবে, কোন দিক হবে, তারপরে ওখানে যে কারেন্টটা সৃষ্টি হচ্ছে কারেন্টের অভিমুখ কারেন্টের ভ্যালু কত হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো ধরি চুম্বকক্ষেত্র বি, তাহলে ওখানে যে চুম্বকক্ষেত্রটা আছে
সেই চৌম্বক ক্ষেত্রটা কত বি, তাহলে এখানে সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ দেখো আমরা জানি সবসময় কোন দিকে হয়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে হয়, ঠিক আছে। এইবার ওটাকে কি আমরা ঘোরাচ্ছি, তাহলে তুমি ফার্স্টে ধরে নাও যে ওই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তোমার আয়তকার যে কুণ্ডলী বা আর্মেচার যেটাকে বলা হয় ABCD, সেটা ধরো এরকমভাবে আছে। ফার্স্টে তুমি এরকমভাবে ধরে নাও, তাহলে এরকমভাবে যদি আমরা ধরে নিই তাহলে দেখো এই চৌম্বক ক্ষেত্র আর এইখানে এই যে তল, আমরা কি জানি যে যে কোনো একটা তল সেটা কি ভেক্টর রাশি, আর সেই ভেক্টরের অভিমুখ কোন দিকে হয়, ওই তলের সঙ্গে কি লম্ব হবে। তাহলে যদি ধরো এইভাবে থাকে তাহলে দেখো এই তলের অভিমুখ যেদিকে আর বি এর অভিমুখ সেই দিকে, তাহলে সে অবস্থায় ওই আয়তকার কুণ্ডলীর সাপেক্ষে জড়িত চৌম্বক ফ্লাক্স কত হবে। তাহলে দেখো আয়তকার আয়তকার কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স এটা কত হবে, দেখো ফাই ইকুয়াল টু আমরা কি জানি দেখো এন বি এ ইন্টু কি কস থিটা, তাহলে এখানে থিটার জায়গায় কত 90 ডিগ্রি, যেখানে দেখো এটা হচ্ছে এই আয়তকার কুণ্ডলীটার কি ক্ষেত্রফল, আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এনটা হচ্ছে ওই যে আর্মেচারটা আমরা নিয়েছি সেই আর্মেচারের কি পাক সংখ্যা। তাহলে দেখো এন বি এ এটা হয়ে গেল, ঠিক আছে। এইবার এই আর্মেচারটাকে যদি তুমি ধরো থিটা কোণে ঘোরাও, অর্থাৎ দেখো এরকমভাবে আছে দিয়ে তাকে সামান্য পরিমাণে ঘোরালে কত ডিগ্রি কোণে, থিটা কোণে যদি ঘোরাও, তাহলে দেখো আয়তকার কুণ্ডলীকে কুণ্ডলীকে থিটা কোণে ঘোরালে চুম্বক ফ্লাক্স এটা কত আসবে, দেখো চুম্বক ফ্লাক্স, আচ্ছা এটাকে তুমি ফাই জিরো ধরে নাও, পরে থিটা কোণে ঘোরানোর ফলে যে চুম্বক ফ্লাক্স সেটা কত আমরা পেলাম ফাই, তাহলে ফাই সমান দেখো কত আসবে এন বি এ ইন্টু কত কস থিটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যে ওটাকে আমরা যদি থিটা কোণে ঘোরাই তাহলে ওই যে কুণ্ডলী সাপেক্ষে জড়িত চুম্বক ফ্লাক্স সেটা কত আসবে এন বি এ কস থিটা, যেখানে দেখো এনটা কি, এনটা হচ্ছে তোমার পাক সংখ্যা, তাহলে এখানে লিখে দিই এন সমান হচ্ছে পাক সংখ্যা, কার পাক সংখ্যা, ওখানে যে আমরা আর্মেচারটা নিয়েছি তার পাক সংখ্যা, তারপরে দেখো এ এ মানে হচ্ছে ওই যে আর্মেচারটা আমরা নিয়েছি তার কি ক্ষেত্রফল, তাহলে এখানে দেখো থিটা কোণে ঘোরালে আমরা যে চৌম্বক ফ্লাক্সটা পাচ্ছি সেটা কত ফাই সমান এন বি এ কি কস থিটা, তাই তো। এইবার এখানে এই যখনই আমরা একে ঘোরালাম জিরো ডিগ্রি অ্যাঙ্গেল থেকে থিটা কোণে, তাহলে এখানে তুমি ধরে নাও ওকে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘোরানো হচ্ছে, তাহলে দেখো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে ফাই এটা ইকাল টু এন বি এ ইন্টু কত কস ওমেগা টি, কেন, কারণ এখানে দেখো আমরা ক্লাস ইলেভেনে পড়েছি যে থিটা ইকুয়াল টু ওমেকা টি, দেখো অ্যাকচুয়ালি আমরা জানি ওমেকা ইকুয়াল টু থিটা বাই টি, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে ওমেকা টি হবে, তাহলে এটা, তাহলে এই ঘূর্ণন যখনই আমরা করছি অর্থাৎ দেখো জিরো থেকে থিটা কোণে ঘোরালাম, তাহলে ওখানে দেখো চৌম্বক যে ফ্লাক্স সেই চৌম্বক ফ্লাক্সের কি পরিবর্তন হলো, তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে আমরা কী জানি একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়, তাহলে দেখো এখানে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সেই তড়িৎচালক বলটা কত হবে সেটা আমরা কী বার করব, ঠিক আছে। এবার দেখো তাহলে অতএব কুণ্ডলীতে উৎপন্ন তড়িৎচালক বল এটা আমরা ধরে নিলাম কি ই ইকুয়াল টু দেখো আমরা কী জানি মাইনাস ডি ফাই বাই কত হয় ডিটি হয়, তাহলে দেখো মাইনাস ডি ডিটি অফ এন বি এ কস ওমেকা টি, এবার দেখো এন বি এ এটা বেরিয়ে আসলো আর কস ওমেকা টি তার ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস সাইন ওমেকা টি,
এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল, তাহলে সাইন ওমেকা টি, এবার ওমেকা টির আবার কি ডেরিভেটিভ করতে হবে, তাহলে কী হবে ওমেকা। তাহলে আলটিমেট আমরা কী পাচ্ছি, তড়িৎচালক বল ই এটা সমান হচ্ছে এন বি এ ওমেগা ইনটু কত সাইন ওমেগা টি। তাহলে এইটাই হচ্ছে ওই যে আর্মেচার, সে আর্মেচারের মধ্যে সৃষ্ট তড়িৎচালক বল। এবার এটাকে আমরা এরকমভাবে লিখছি ইকাল টু ই জিরো ইনটু কত সাইন ওমেকা টি, যেখানে দেখো যেখানে আমরা এটা ধরে নিচ্ছি যে ই জিরো সমান হচ্ছে কত এন বি এ ওমেগা, এটাকে আমরা কি ধরে নিলাম ই জিরো, ঠিক আছে। এবার দেখো এখানে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হলো সে তড়িৎচালক বলের অভিমুখটা কোন দিকে হবে সেটা আমরা দেখব। সে অভিমুখটা আমরা কোন দিকে কীভাবে বার করব, ফ্লেমিংয়ের যে রাইট হ্যান্ড রুলস সেটা সাহায্যে কি আমরা বার করব। দেখো ফ্লেমিংয়ের যে লেফট হ্যান্ড রুলস বা বামহস্ত নিয়ম, সেই নিয়মটা জানি কী ছিল, যে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে যদি সমকোণে রাখা হয় তাহলে তর্জনী যদি চৌম্বকক্ষেত্রের অভিমুখ আর মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুলিটা কী নির্দেশ করবে, ওই তড়িৎ পরিবাহী তারের গতিকে নির্দেশ করবে। অর্থাৎ ওখানে দেখবে ফ্লেমিংয়ের যে লেফট হ্যান্ড রুলস বা বামহস্ত নিয়ম, সেখানে আমরা কী কী পেয়েছিলাম, যে একটা তারের মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে আর সেই তারটা চৌম্বকক্ষেত্রের মধ্যে রাখা আছে, তাহলে তারটা কী হবে তার উপরে একটা কি বল প্রযুক্ত হবে বা তারটা ঘূর্ণন হবে। এবার এখানে কী করা হচ্ছে, চৌম্বকক্ষেত্রের মধ্যে তারটাকে রেখে কী করা হচ্ছে, ঘূর্ণন সৃষ্টি করা হচ্ছে। তাহলে এখানে কী হবে, একটা তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহিত হবে, তাহলে সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেটা ফ্লেমিংয়ের যে রাইট হ্যান্ড রুলস আছে সেটা সাহায্যে বার করা যায়। কীভাবে, যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে যদি সমকোণে রাখা হয়, দেখো সমকোণে আছে, দে আর মিউচুয়ালি কি পারপেন্ডিকুলার, দেখো এটার সঙ্গে এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ভালো করে দেখো সবাই সবার সঙ্গে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এবার রাইট হ্যান্ড রুলসটা কি, যে ডান হাতের তর্জনীটা যদি তোমার চৌম্বকক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে আর বৃদ্ধাঙ্গুলিটা যদি তড়িৎ পরিবাহী তারের বা ওখানে যে তারটা আছে, হ্যাঁ তারটাই বলতে পারো তুমি, বা আর্মেচারটার যে গতি সে গতি যদি নির্দেশ করে, তাহলে এখানে মধ্যমা যেটা আছে সেটা কী নির্দেশ করবে, তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে যে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সেই তড়িৎচালক বলের অভিমুখটা নির্দেশ করবে। তাহলে দেখো এখানে আমরা সেটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এইটা কী নির্দেশ করে, চৌম্বকক্ষেত্র, তাহলে চৌম্বকক্ষেত্র এই দিকে আছে আর তুমি ধরে নাও আর্মেচারটা, তুমি ধরে নাও এরকম আছে দিয়ে সে এরকমভাবে ঘুরছে। ফার্স্টে দেখো আমরা ধরে নিয়েছিলাম এরকমভাবে, তো কোনো একটা সময় ধরো এরকমভাবে আসলো দিয়ে এই এইটা ধরো এরকমভাবে ঘুরছে, অর্থাৎ এখানে এই এবি যেটা আছে সেই এবিটা কী হচ্ছে নিচের দিকে নামছে, তাহলে এবিটা যদি নিচের দিকে নামে তাহলে সিডিটা কী হবে উপরের দিকে উঠবে। এবার এখানে তুমি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলস অ্যাপ্লাই করো, তাহলে দেখো এখানে ঠিক আছে, তাহলে এই দিকে কী আছে, এটা হচ্ছে তোমার চৌম্বকক্ষেত্র আর এই তারটা যেহেতু কি নিচের দিকে বোর্ডের তলের সাপেক্ষে নিচের দিকে গতিশীল হচ্ছে, ওই জন্য এই বৃদ্ধাঙ্গুলি যেটাকে সেটাকে আমরা কি বোর্ডের তলের সাপেক্ষে নিচে দিয়েছি। এবার দেখো মধ্যমাটা কোন দিকে আছে, মধ্যমাটা এরকমভাবে নিচের দিকে আছে, অর্থাৎ বি থেকে এ এর দিকে হচ্ছে কি মধ্যমার অভিমুখ, অর্থাৎ বি থেকে এ অভিমুখে কী হবে, এখানে একটা তড়িৎচালক বল প্রবাহিত হবে। এটা তোমরা নিজেরাও দেখবে হাতের সাহায্যে যে ঠিকঠাক হচ্ছে কি না। তাহলে দেখো যে যখনই আমরা এইভাবে ঘোরাচ্ছি তাহলে এ বি থেকে এ এর দিকে কি একটা তড়িৎচালক বল প্রবাহিত হচ্ছে, আর দেখো বি থেকে যদি এ এর দিকে হয় এইদিকে, তাহলে এই দিকে কোন দিকে হবে, এটা উপরে উঠছে, তাহলে তুমি এইদিকে অ্যাপ্লাই করো এটা উপরে উঠছে, এরকম দেখো ভালো করে, তাহলে এইখানে যেটা বৃদ্ধাঙ্গুলি আছে সেটা কোন দিকে যাবে উপরে, অর্থাৎ এইখানে কী হবে ডি থেকে সি এর দিকে কি তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তড়িৎচালক বল এইদিকে মানে তড়িৎ কি ওই দিকে প্রবাহিত হবে, তাহলে আমরা ধরো এখানে ধরে নিলাম এইটা তাহলে কী হচ্ছে প্লাস আর এটাকে মাইনাস ধরতে পারি, কেন, কারণ আমরা জানি যে তড়িৎ সবসময় কি প্লাস অভিমুখ থেকে মাইনাস অভিমুখে কি প্রবাহিত হয়। তাহলে দেখো এই প্লাস থেকে কারেন্ট এইভাবে এইভাবে এসে আমরা ধরো এখানে কি একটা বাল্ব লাগিয়ে দিয়েছি, তাহলে ওখানে যে ইলেকট্রিক বাল্ব আছে সেই বাল্বটা দেখো কি জ্বলবে, কেন জ্বলবে, কারণ ওর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে, যে কোনো একটা ইলেকট্রিক বাল্ব কেন জ্বলে, ওর মধ্যে দিয়ে যে কারেন্ট যায়
সেই কারেন্টে যাওয়ার ফলে আমরা জুলের সূত্র অনুসারে দেখেছি যে তার মধ্যে কি একটা তাপ উৎপন্ন হয়, সেই তাপের জন্য কি হবে বাল্বটা জ্বলবে। ঠিক আছে, এবার যখনই দেখো ফার্স্টে কি করেছিলাম আমরা, এরকম ছিল এইভাবে তুমি ধরে নাও অর্ধেক পাক ঘুরে গেল। তাহলে অর্ধেক পাক যখনই ঘুরে গেল, দেখো এবিটা এই দিকে চলে আসলো, সিডিটা এই দিকে, তাহলে অর্ধেক পাক যখনই ঘুরবে তখন সিডিটা দেখো কি হয়ে যাবে উপরে উঠবে, এই হ্যাঁ সিডিটা নিচে নামবে আর এবিটা কি হবে উপরের দিকে উঠবে। ভালো করে তোমরা প্র্যাকটিক্যাল মানে নিজেরা এরকম একটা কিছু নিয়ে তোমরা সেটা চেষ্টা করবে যে ঠিকঠাক অভিমুখটা আসছে কি না। ঠিক আছে, জাস্ট এটা ইমাজিন করো যে এরকম একটা আর্মেচার, সে ঘুরছে, তাহলে প্রথমে এবিটা কি নিচের দিকে নামলো আর সিডিটা কি উপরের দিকে উঠলো। ঠিক আছে, তাহলে যখন অর্ধেক পাক ঘুরে গেল তাহলে তখন কী হবে, সিডিটা নিচে নামবে, এবার এডিটা এবিটা কি হবে উপরে উঠবে। তাহলে দেখো আগে তোমার সিডিটা কী ছিল প্লাস, অর্থাৎ ডি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছিলো, যখনই অর্ধেক পাক ঘুরে গেল তাহলে তখন দেখো সি এইটা ডি হয়ে গেল আর এইটা সি, এইটা এ, এটা বি, ওখানে চলে যাবে, চেঞ্জ হবে। ঠিক আছে, এইবার তাহলে আগে যেদিকে প্রবাহিত কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ দেখো আগে ডিটা কি প্লাস হচ্ছিল আর এটা মাইনাস, পরক্ষণে কী হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, ডিটা কি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যখনই অর্ধেক পাক ঘুরবে, অর্ধেক পাক ঘোরার সঙ্গে সঙ্গেই ওই তড়িৎচালক বলের যে অভিমুখ সেটাও কী হবে পরিবর্তন হবে। আর তড়িৎচালক বলের অভিমুখটা পরিবর্তন হলে ওখানে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটাও কী হবে, তার অভিমুখটাও কি পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই যে আমরা তড়িৎচালক বলটা পাচ্ছি সেই তড়িৎচালক বলের অভিমুখটা কী হবে সবসময় পরিবর্তন হবে। এবার দেখো কেন পরিবর্তন হচ্ছে সেটা আমরা এই ইকুয়েশনের সাহায্যে পেয়ে যাবো। কীরকম দেখো, তাহলে এতদূর পর্যন্ত আশা করছি তোমরা সব লিখে নিয়েছ, সুন্দর করে লিখে রাখবে। ঠিক আছে, আর আরেকটা তোমাদেরকে বলে দিই যে তোমরা সবাই ছায়ার বই পড়ো ম্যাক্সিমাম জন, তবে এই যে এসি কারেন্ট বা অল্টারনেটিভ এসি যেটা, এসিটা মোটামুটি তোমরা আমি যেটা পড়াবো যেটা আমি লিখে দেবো সেটা তোমরা সুন্দর করে লিখবে, তাহলে ছায়ার বইটা পড়ার দরকার নেই। ঠিক আছে, ছায়া বইয়ের থেকে আমি যেটা লিখিয়ে দেবো এটা অনেক সোজা আছে। অন্য চ্যাপ্টারটা তোমরা ছায়া বইটা পড়ো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই পরিবর্ত প্রবাহ যেটা সেটা ছায়ার বই পড়ার দরকার নেই, কিন্তু আমার এই চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন তোমরা ছায়ার বইয়ের যে এমসিকিউ প্রবলেম সেট ওয়ান সেট টু এইগুলো তুমি ওই বই থেকে প্র্যাকটিস করো। ঠিক আছে, কিন্তু টোটাল থিওরি ক্লাসটা আমি এখানে কমপ্লিট করে দেবো, টোটাল থিওরি ক্লাসটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে এবং সুন্দর করে খাতায় লিখে নেবে। আমি যেরকম যেরকম এবং আগের দেখো ভিডিওতে বা আগের ক্লাসে আমি এরকম ডিটেলস লেখাইনি, কিন্তু এই চ্যাপ্টারতে আমি ডিটেলস কি লেখাবো। ঠিক আছে, ওই জন্য তোমরা ভালো করে আমার সঙ্গে সঙ্গে লিখবে এবং সুন্দর করে খাতায় রেখে দেবে, দিয়ে ওটা প্র্যাকটিস করবে, তারপরে তোমরা ওই ছায়া বইয়ের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কি চেষ্টা করবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা এই যে তড়িৎচালক বলটা আমরা পেলাম সেই তড়িৎচালক বল ই এটা সমান কত, ই জিরো সাইন ওমেকা টি। ঠিক আছে, এবার দেখো ক্লাস ইলেভেনে তোমরা বৃত্তীয় গতি চ্যাপ্টারে পড়েছো যে ওমেগা এটা ইকুয়াল টু তোমার কি হয় টু পাই বাই টি, এখানে টিটা কি, টিটা হচ্ছে তোমার পর্যায়কাল। ঠিক আছে, বা এখান থেকে দেখো আমরা লিখতে পারি হ্যাঁ ওমেকা ইকুয়াল টু কত টু পাই বাই টি, তাহলে এই টি এর ওমেকার ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে দেখো ই জিরো ইন্টু সাইন টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু কত স্মল টি। ঠিক আছে, এবার দেখো এই স্মল টি এর যদি আমরা বিভিন্ন মান বসাই, এখানে দেখো স্মল টিটা কি একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষুদ্র সময় নির্দেশ করছে আর এখানে টিটা কি একটা পূর্ণ পর্যায়, পূর্ণ পর্যায় কাকে বলে, দেখো এখানে পূর্ণ পর্যায় তোমরা এটা পড়েছো যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার যদি সেই জায়গাটায় ফিরে আসে, বা সরল দোলকের ক্ষেত্রেও তোমরা টোটাল টাইম পিরিয়ড দেখেছো, তাহলে এখানে পূর্ণ পর্যায় কী হবে, দেখো এটা মাইনাস হলো প্লাস হলো, আবার এটা মাইনাস হবে, এইটা প্লাস হবে, আবার একটা মাইনাস হবে, চেঞ্জ হবে। তাহলে এখানে দেখো যেরকম আগে ছিল আবার সেরকম যদি ফিরে আসে, দেখো প্রথমে এটা মাইনাস এটা প্লাস, পরক্ষণে এই সিডিটাকে ডিসি যেটা আছে সেটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো যখন আবার আরেকবার চেঞ্জ হবে তখন
এটা দেখো প্লাস হয়ে গেল, এটা কি মাইনাস হয়ে গেল, এরকম যখন ধরো চেঞ্জ হবে তখন একটা পূর্ণ পর্যায়, মানে যেরকম আগে ছিল একবার পূর্ণ পর্যায়ের পরে যদি আবার সেই অবস্থায় ফিরে আসে তাহলে যে সময় সেটাকে বলা হচ্ছে কি পর্যায়কাল। ঠিক আছে, এইবার দেখো এখানে আমরা ফার্স্টে টি ইকাল টু যদি জিরো বসাই, দেখো টি ইকাল টু যদি জিরো বসাই তাহলে ই ইকাল টু কত আসবে, দেখো জিরো আসবে। কেন? কারণ সাইন জিরো মানে কত হয়, জিরো হয়। তারপরে দুই নাম্বার দেখো টি ইকুয়াল টু যদি আমরা টি বাই ফোর বসাই, ভালো করে দেখো টি ইকুয়াল টু টি বাই ফোর তাহলে তখন ই ইকুয়াল টু দেখো কত আসবে, ই জিরো সাইন টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু কত, টি বাই ফোর। তাহলে দেখো টি টি কাটছে, এটা টু টু কাটছে, তাহলে কত সাইন পাই বাই টু, তাহলে সাইন পাই বাই টু বা সাইন 90 ডিগ্রি, সাইন 90 মানে কত হয় 1 হয়, তাহলে দেখো ই ইকুয়াল টু কত, ই জিরো আসবে। ঠিক আছে, তারপরে তিন নাম্বার দেখো টি ইকুয়াল টু যদি তুমি টি বাই টু বসাও তাহলে তখন ই ইকুয়াল টু কত আসবে, দেখো ই জিরো ইন্টু সাইন টু পাই বাই টি ইন্টু কত হবে, টি বাই টু, তাহলে টি টি কাটছে টু টু কাটছে, তাহলে সাইন পাই, সাইন পাইয়ের ভ্যালু কত হয়, জিরো হয়, তাহলে এটা কত হলো, জিরো হলো। তারপরে দেখো চার নাম্বার টি ইকুয়াল টু তুমি যদি থ্রি টি বাই ফোর বসাও তাহলে কত আসবে, দেখো ই ইকুয়াল টু ই জিরো ইন্টু সাইন টু পাই বাই টি ইন্টু থ্রি টি বাই কত, ফোর। তাহলে এখানে দেখো টি টি কাটছে আর এখানে কাটলে একটা কি টু, তাহলে দেখো কত আসবে, ই জিরো ইন্টু সাইন তোমার আসবে থ্রি পাই বাই টু, এটা আমরা কি পাবো, তাই তো। এবার সাইন থ্রি পাই বাই টু তার যে ভ্যালু সেটা কত হয়, মাইনাস ওয়ান, তাহলে এইটার ভ্যালু কত আসবে, মাইনাস ই জিরো। এবার পাঁচ নাম্বার তুমি স্মল টি ইকুয়াল টু যদি ক্যাপিটাল টি বসাও তাহলে দেখো ই ইকুয়াল টু কত আসবে, ই জিরো ইন্টু সাইন টু পাই বাই টি ইন্টু কত, টি, তাহলে সাইন টু পাই, সাইন টু পাইয়ের ভ্যালু কত, জিরো। তাহলে এখানে দেখো যে এই জিরো থেকে টোটাল কত সময় টি পর্যন্ত, দেখো এই এসি তড়িৎচালক বলের মান প্রথমে কত হলো, জিরো হলো, তারপরে ই জিরো মানে প্লাস মান, তারপরে আবার জিরো, তারপরে মাইনাস দিয়ে আবার জিরো, তাহলে এখান থেকে দেখো এইটাকে আমরা কি একটা পূর্ণ পর্যায় বলতে পারি। দেখো পূর্ণ পর্যায় মানে কি, যেখান থেকে সে এসেছিল বা যাত্রা শুরু করেছিল এরকম বলতে পারো, সে এবার সেই দিক থেকে একবার পজিটিভ দিকে গেল, দিয়ে বিপরীত দিকে গিয়ে মানে মাইনাস দিকে গিয়ে আবার সেখানে ফিরে আসলো, তাহলে তখন এখানে দেখো এইটাকে আমরা কি একটা পূর্ণ পর্যায় বলতে পারি। তাহলে এইবার এখানে এই যে আমরা এসি তড়িৎচালক বল যেটা পেলাম, সেই তড়িৎচালক বলের মানটাকে দেখো একবার জিরো, তারপরে প্লাস, তারপর জিরো, আবার মাইনাস, দিয়ে আবার জিরো হলো। তাহলে এখানে আমরা এই ইটার যদি সময় সাপেক্ষে একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে সেই লেখচিত্রটা অঙ্কন কীরকম হবে দেখো ভালো করে, এটা তাহলে এটা হচ্ছে তোমার পরিবর্তী প্রবাহের লেখচিত্র। এই লেখচিত্রটা ভালো করে মাথায় রাখবে। তাহলে দেখো এখানে লেখচিত্রটা যদি তুমি অঙ্কন করো তাহলে সেই লেখচিত্রটা কি এরকম টাইপের আসবে, যেখানে এইদিকে আমরা নিলাম কি ই, আর এইদিকে নিলাম আমরা কি টাইম। ঠিক আছে, এইদিকে আমরা কি নিয়েছি, সময় টি। তাহলে দেখো এটা হচ্ছে টাইম টি ইকুয়াল টু কত, জিরো, অর্থাৎ স্টার্ট। আর এইখানে এই এইখান থেকে এই যে সময়টা, এই সময়টা আমরা ধরে নিচ্ছি কি একটা পূর্ণ পর্যায়। দেখো পূর্ণ পর্যায়ে কি, যখন টি ইকুয়াল টু জিরো তখন ম্যাক্সিমাম, তাহলে এটা যদি পূর্ণ সময় হয় তাহলে এটা কত আসবে, এটা দেখো টি বাই টু, আর এটা কী হবে, টি বাই টু এর অর্ধেক, তার মানে দেখো কত হবে, টি বাই ফোর। আর এটা কত আসবে, এটা দেখো তোমার আসবে থ্রি টি বাই কত, ফোর, আর এটা হচ্ছে কত, ক্যাপিটাল টি। তাহলে দেখো এসি তড়িৎচালক বলের কি একবার মান জিরো, সেখান থেকে ম্যাক্সিমাম হলো, তাহলে সেই ম্যাক্সিমাম মানটা কত, এটা তোমার প্লাস ই জিরো, দিয়ে সেখান থেকে দেখো আবার জিরো হলো, দিয়ে আবার মিনিমাম হলো, এখানে এই মিনিমাম মানটা কত, মিনিমাম মানটা তোমার হচ্ছে কত, মাইনাস ই জিরো, দিয়ে দেখো আবার জিরো হলো, তাহলে এইখান থেকে এইটা একটাকে পূর্ণ পর্যায় হলো। সে পূর্ণ পর্যায়ে দেখো জিরো থেকে শুরু করে শেষ করতে হচ্ছে টিতে, তাহলে এখানে এই টিটাকে বলা হচ্ছে এসি তড়িৎচালক বলের কি তোমার পর্যায়কাল।
ঠিক আছে। তাহলে এখানে আমরা যে এসি তড়িৎচালক বল এখানে সৃষ্টি হচ্ছে, সেই এসি তড়িৎচালক বলের আমরা কি পেলাম, তোমার যে লেখচিত্র সেই লেখচিত্রটা পেলাম। দেখো এখানে এইভাবে ভাবতে পারো, যেহেতু এসি তড়িৎচালক বলটার ইকুয়েশন আমরা কি পেয়েছি, সাইন ওমেগাটি, সাইনের সাইন পেয়েছি, তাহলে এই লেখচিত্র যেটা হবে সেটা সাইনের হবে। যদি কস পেতাম, কসের লেখচিত্র কী হয়, তাহলে এটা হচ্ছে সাইনের লেখচিত্র। কসের লেখচিত্র তোমার যেটা হয় সেটা এরকম টাইপের, ঠিক আছে। অর্থাৎ দেখো সাইনের মান যখন জিরো তখন কসের মান কি ম্যাক্সিমাম, যেমন আমরা জানি সাইন পাই বাই টু সেটা কত হয়, ওয়ান হয়, আর সেখানে কস পাই বাই টু সেটা কত হয়, জিরো হয়। অর্থাৎ সাইন যেখানে ম্যাক্সিমাম, কস সেখানে কি মিনিমাম, অর্থাৎ কসের যদি তুমি লেখচিত্র অঙ্কন করো সেই লেখচিত্রটা কীরকম পাওয়া যাবে, এরকম পাওয়া যাবে, ক্লিয়ার। এইবার তাহলে এখানে আমরা যে এসি তড়িৎচালক বল তার যে উৎস সে উৎসটাকে বুঝতে পারলাম। এবার দেখো এখানে যে এসি তড়িৎচালক বল, দেখো কখনো কখনো কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, কখনো কখনো জিরো হচ্ছে, আবার কখনো কখনো কি নেগেটিভ হয়ে যাচ্ছে। এইবার যদি তোমাকে বলা হয় একটা এসি তড়িৎচালক বলের গড় মান কত হবে, দেখো যে কোনো কিছুর আমরা গড় মান কীভাবে বার করি, প্রথমে টোটাল মানটা বার করি, দিয়ে সেই টোটাল সংখ্যা দিয়ে কী করি ভাগ করে দিই। তাহলে এইবার যদি আমাকে যদি তোমাকে বলা হয় যে এই যে একটা পূর্ণ পর্যায়, সে একটা পূর্ণ পর্যায়ে এসি তড়িৎচালক বলের গড় মান কত হবে, তাহলে এটা ভালো করে মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় আসে। দেখো একটি পূর্ণ পর্যায়ে, একটি পূর্ণ পর্যায়ে পরিবর্তী প্রবাহের গড় মান, ঠিক আছে। তাহলে একটা পূর্ণ পর্যায়ে আমরা কি গড় মান বার করব। তাহলে দেখো এখানে একটা তুমি যদি ছোট্ট একটা অংশ কেটে নাও, তাহলে তার যদি তুমি মান বার করো, দেখো এটা কত আসবে, ই ইনটু ডিটি আসবে। ভালো কথা, যে কোনো একটা জায়গায় ছোট্ট একটা অংশ তুমি কেটে নাও, তাহলে এখানে দেখো এইটুকু কত, এখানে এইটুকু হচ্ছে কত, একটা তড়িৎচালক বল যে কোনো, আর এখানে এই যে সময়টা সেই সময়টা কত, ডিটি। তাহলে এখানে এইটুকু অংশের তড়িৎচালক বল কত আসবে, তোমার ই ইনটু ডিটি। তাহলে এইবার এই একটা পূর্ণ পর্যায়ে যদি তোমার গড় মান বার করতে বলে, তাহলে তখন এরকম অনেকগুলো দেখো কি তড়িৎচালক বল পাওয়া যাবে। এবার সেটা যদি আমরা কি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কি টোটাল মানটা পাবো। তাহলে দেখো একটা পূর্ণ পর্যায়ে গড় মান বলতে প্রথমে টোটাল মানটা বার করবো, দিয়ে ওই একটা পূর্ণ পর্যায়ে দিয়ে কি ভাগ করে দেবো। তাহলে দেখো গড় মান সেটাকে আমরা ই অ্যাভারেজ দ্বারা প্রকাশ করছি। তাহলে ই অ্যাভারেজ ইকুয়ালটি কী হবে, ইন্টিগ্রেশান অফ জিরো টু টি ই ইনটু ডিটি, মানে এইখান থেকে এখানে পর্যন্ত আমরা কি টোটাল ভ্যালুটা বার করলাম, দিয়ে এটাকে আমরা কি পূর্ণ পর্যায়ে টি দিয়ে ভাগ করে দিলাম, তবে কি পাবো একটা পূর্ণ পর্যায়ে এসি তড়িৎচালক বলের কি গড় মান পাবো। তাহলে দেখো এটা ইকুয়ালটি কী হচ্ছে, ইন্টিগ্রেশান জিরো টু টি ই এর ভ্যালু কত, ই জিরো ইনটু কত, সাইন ওমেকা টি ইনটু কত, ডিটি বাই কত, ক্যাপিটাল টি। তাহলে আলটিমেট কত আসছে, দেখো ওয়ান বাই টি, এবার ই জিরো এটা ধ্রুবক বাইরে বেরিয়ে আসলো, আর সাইন ওমেকা টি ডেরিভেটিভ করলে কত হয়, এটা তোমরা ভালো করেই জানো যেহেতু অনেক বড় হয়ে গেছো, ইন্টিগ্রেশনও শিখে গেছো, আরও অনেক কিছু শিখেছো, তাই তো ইন্টিগ্রেশনটা ভালো করে শেখানি, হয়তো বাকিগুলো ভালো করে শিখছো, যাই হোক ইন্টিগ্রেশনটাও শিখতে হবে। আশা করছি সাইন ওমেকাটির ইন্টিগ্রেশন বা সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে সেটা তোমরা সবাই ভালো করে জানো। তাহলে দেখো ই জিরো বাই টি, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কী আসবে, সাইন ওমেকাটার ইন্টিগ্রেশন করলে তোমার আসে মাইনাস কস ওমেকা টি বাই কত ওমেকা, এবার লিমিট কত, জিরো টু টি। তাহলে এটা কত আসছে, দেখো তাহলে ই জিরো বাই ওমেকা টি, এবার এখানে মানগুলো বসাও, তাহলে টি এর জায়গায় তুমি ক্যাপিটাল টি বসাও, তাহলে মাইনাস কত আসছে, কস ওমেকা ইনটু ক্যাপিটাল টি, এবার লিমিট বসানোর নিয়ম কি, আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, তাহলে এখানে একটা মাইনাস আর মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেল, তাহলে কী হবে কস জিরো, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু দেখো তোমার আসছে ই জিরো বাই ওমেকা টি। এবার দেখো আমরা জানি ওমেগা ইকুয়ালটা আমরা কী দেখলাম, টু পাই বাই টি,
তাহলে ওমেগা টি এটা ইকাল টু কত, টু পাই হবে, ঠিক আছে। তাহলে দেখো এই ওমেগা টির জায়গায় টু পাই যদি লিখে তাহলে মাইনাস কী হবে, কস টু পাই, প্লাস কী হবে দেখো কস জিরো, এটা হলো। এবার দেখো তোমার ই জিরো বাই ওমেগা টি, এবার দেখো কস টু পাই তার ভ্যালু কত হয় এক, তাহলে মাইনাস এক আর কস জিরো তার ভ্যালু কত হয় এক হয়, তাহলে আলটিমেট দেখো এটা জিরো। তাহলে গড় তড়িৎচালক বল যেটা, তাহলে দেখো একটি পূর্ণ পর্যায়ে এসি তড়িৎচালক বলের যে গড় মান ই অ্যাভারেজ এটা ইকাল টু কত আসছে, জিরো আসছে। তাহলে এটা ভালো করে মাথায় রাখবে যে এরকম যদি কোশ্চেন আসে যে দেখাও যে একটি পূর্ণ তড়িৎচালক বলের এসি তড়িৎচালক বলে এই একটি পূর্ণ পর্যায়ে এসি তড়িৎচালক বলের গড় মান কি শূন্য, বা একটি পূর্ণ পর্যায়ে এসি তড়িৎচালক বলের গড় মান নির্ণয় করো। তাহলে দেখো কেন শূন্য হচ্ছে, এখানে লেখচিত্র দেখেই তোমরা বুঝতে পারবে। দেখো এইটুকু কি প্লাস, আর এখানে কি তার সমানই কি এটা নেগেটিভ, তাহলে এইটা প্লাস আর এটা মাইনাস, তাহলে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কী হবে, এটা আর এটা যোগ করলে কি শূন্য হয়ে গেল, দুই দিয়ে ভাগ করলে তখন কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে একটা পূর্ণ পর্যায়ে এসি তড়িৎচালক বলের যে গড় মান সেই গড় মানটা কত পাচ্ছি আমরা, শূন্য পাচ্ছি। এবার এখানে একটা পূর্ণ পর্যায়ের যে গড় মান সেই গড় মানটা যেহেতু শূন্য আসছে, তাহলে সেটা দেখে এসি তড়িৎচালক বলের তীব্রতা সম্পর্কে কোনো রকম কি তোমার প্রেডিকশান করা যায় না বা মানে বোঝা যায় না। ওই জন্যে এসি তড়িৎচালক বলের ক্ষেত্রে তোমার একটা পূর্ণ চক্রে গড় না নিয়ে একটা অর্ধ চক্রে কি গড় মান নেওয়া হয়, বা সেখানে আর একটা মান নেওয়া হয় সেটা হচ্ছে আরএমএস মান, ঠিক আছে। ওই আরএমএস মান তারপরে একটা অর্ধ চক্রে গড় মান সেগুলো নেক্সট দিন আলোচনা করব। তার আগে তোমরা এই যতটুকু হলো এইটুকু অবশ্যই একটু ভালো করে দেখবে, ক্লিয়ার।